কঠোর পরিশ্রম, পণ্যের গুণগত মান, উপভোক্তার চাহিদার সামর্থ্য বুঝে শুরু থেকে পোশাক তৈরি করায় এবি ফ্যাশন অল্প কয়েক বছরই জায়গা করে নেয় দেশে ফ্যাশন জগতে। এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তায় চারতলা ভবনে দিনরাত চলছে পোশাক তৈরির কাজ। ভবনটিতে 250 কর্মী প্রত্যক্ষভাবে কাজ করছে। কাটিং, ডিজাইন, পোশাক তৈরির সব উপকরণ মিলছে এখানে, যেন পোশাক তৈরির অনস্টপ সার্ভিস। এবি ফ্যাশনের 250 কর্মীকে বাইরে থেকে সহায়তা করছে আরও অন্তত, যারা নিজেদের বাসা বাড়িতে হাতের কাজ করে পোশাক তৈরির উপকরণ এবি ফ্যাশনে সরবরাহ করছে। কয়েক বছরের মধ্যেই এই কারখানাটিকে অনস্টপ সার্ভিসে পরিণত সানার ভালো বাবুল। তবে শুধু কর্মী নয়, কর্ম পরিবেশের দিকেও সচেতন নজরদার। কর্মীদের সুযোগ সুবিধার বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য দেন তিনি। কর্মীদের এই সন্তুষ্টির কারণে দিন দিন বাড়ছে এবি ফ্যাশনের পরিধি। আগামী 3 বছরে 10,000 কর্মী অনিয়োগ করার পরিকল্পনা প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর। কর্মীরা এই পরিশ্রম করে পয়সা, পয়সা ভালো পাওয়ার জন্য সেটা সেখানে পাচ্ছে, পাশাপাশি যে জিনিসটা হলো কিছু আর যে বিষয়টা আমি মনে করি যে আমাদের ঈদের ঈদের ভোনাস দেশের সরবরাহের পাশাপাশি এই বিষয়ের পণ্য কয়েক বছর ধরে রপ্তানি হচ্ছে আমেরিকা, ছেলেদের পাঞ্জাবি ও শিশুদের কিডস ওয়্যার তৈরি হচ্ছে সমান দাঁড়ায়। এখন এবি ফ্যাশনের 30-35% পোশাক বিদেশে এখান থেকে মূলত পাইকারি ভাবে পাশাপাশি আমি রাজি হই পরবর্তীতে তো নামটাও উনি চুজ করেছেন,
এবং আমরা বলতে পারি আজ থেকে সাড়ে তিন বছর আগে একটা ঈদের আগে আমরা শুরু করি এবং প্রথম বছর তারপরে সেখানে প্রদর্শন করা হয়। আমাদের মূল বিষয় ডিজাইন ফেব্রিক্স এবং গুণগত মান আমরা কখনোই কম্প্রোমাইজ করি না, এই জন্যই এত মানুষের কাছে এত বেশি। এই মুহূর্তে স্থানীয়ভাবে বাঙালির গল্প ছবি এলিকি চলা সারাপ্রাণ বিদেশি ক্রেতা ও উপভোক্তারা আকৃষ্ট করার অভিযানে এখন ছুটে চলেছেন সারা পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে। বাবুল আমেরিকায় কাপড় রপ্তানি করে, বাবুল ইটালিতে রপ্তানি করে, বাবুল লন্ডনে কাপড় রপ্তানি করে, আমি যতটুকু জানি। এবং বাংলাদেশের কাপড়ের বিষয়ে এবং সেটার উপরে যে এবং গঠন কাপড়ের ডিজাইন পদ্ধতি এগুলি হাতের কাছে বাবুল যখনই পেয়েছে সর্বোত্তীর্ষ টাকাই সে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছে তারা কাপড়গুলো পোশাক, সেই জন্য তার পোশাকগুলো অন্য সব পোশাকের চেয়ে ভিন্ন।
প্রত্যেক বছর ঈদের সময় বাবুলের পোশাকের ব্যাপক চাহিদা থাকে এবং বাবুল অত্যন্ত নিষ্ঠার সাথে বিশ্বাসের সাথে মানে এই চাহিদাগুলো পূরণ করে তার মানুষের সাথে তার মিশার অনন্য সে নিষ্ঠাবাসী সে সদালাপী এরপর প্রতি বছরই অন্যদিনের পুরস্কার দেওয়া হয়েছিল সানাউল মাহমুদের পেয়েছেন পাক্ষিক অনন্যাথ সাথে 2000 ডেইলি স্টার প্রথম আলো চলমান চট্টগ্রাম আনন্দমেলা ফ্যাশন শো সহ বিভিন্ন প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব বিভিন্ন সামাজিক কাজ ও সাংস্কৃতিক সাধারণ পাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের আজীবন রক্তদাতা 25 বারের বেশি সময় রক্ত দেওয়া স্বীকৃতি হিসেবে পেয়েছেন গোল্ডেন ডোনাট অ্যাওয়ার্ড কাজ পাগুলি মানুষের ব্যক্তি জীবন অত্যন্ত সাধারণ পরিবারে তিনি কেউ একজন ঘরের মানুষ একজন কর্তব্য করার স্বামী একজন সঠিকভাবে এবং নিখুঁতভাবে শিখেছি যেটা আমার লাইফে অনেক কাজে লাগে বা ইন ফিউচার আমি সেটা আমি ইউজ করতে পারবো আমার লাইফে অনেক ক্ষেত্রে আবু নিজে করে বিষয়গুলো আবু অনেক ভালো মতো বুঝতে পারে তো এই জন্য ওই বিষয়গুলো তো আমি মানে পারমিশন আবুর কাছ থেকে তাড়াতাড়ি পাওয়া যায় তো তখন আমার প্রথমবার যখন আমি কবিতে গিয়েছিলাম তখন আপু আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছে বাবা সাহাবুল যখন মানুষ যদি অসহায় থাকে আমি সাধারণত আমিও চেষ্টা করি যে তার জন্য আমি একটু উপকার করতে পারি যে আমাদের আসলে কিছুই থাকবে না যে আমরা কর্ম করবো যে দান ভরা করবো তাকে সহযোগিতা করবো একটা মানুষ যদি আমার দ্বারা যদি একটা জিনিস আনন্দ পায় তার একটা উপকার হয় তাহলে সে আমার জন্য দোয়া করবে দেশ বিদেশের এত সব অর্জনের মাঝে শৈশব দান করে ফিরে পাবো সময় মিলিয়ে ছুটে গেলাম শৈশবের স্মৃতি দেখলাম ছায়া ছুটি গেলাম পরিবার যেখানে খোলা মাঠ বিশ্বত প্রান্ত থেকে হাত ছায় দেয় ছোটবেলার বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা ছায়া বাবুদের সমগ্র উপভোগ করেন তার ছোটবেলার বন্ধুরা ছিল না কিন্তু বর্তমানে উন্নতির অর্থনৈতিকভাবে সে সঙ্গে যদি লাভ করেছে শুধুমাত্র তার পরিশ্রম এবং সততাকে পুঁজি করেই সে আজকে এই জায়গায় আগের মধ্যে
স্কুলের মাঠ, শিক্ষকদের সাহচর্য, যারা এক নষ্টাচি আনন্দময় সময় সানাউল হক বাবুলের। তিনি মনে করেন প্রিয় শিক্ষকদের আশীর্বাদ তারা সাফল্যের নেপথ্য শক্তি। তার যে সৃজন একটা প্রতিভা আছে লুকায়িত, ওরে বহির করার জন্য একটা চলচ্চিত্রের মতো একটা করছিল আলু ছায়া নামে, ওই জায়গা ওই উপজেলা পর্যায়ে এবং সেক্রেটারি লেভেল থেকে এটা পরিদর্শনে আসছিল। তারাও সৃজনশীল প্রতিভার আরো সৃজনশীল কাজ করা তার প্রতি আমার আরো আকর্ষণ বেড়ে গেছে। আরো বেশি আমি তার জন্য দোয়া করি সে যেন জীবনে আরো উন্নতি করতে পারে। করে পুরোটা হাই স্কুলের খুদে শিক্ষার্থীদের কাছে সারা পৃথিবী ঘুরে বেড়ালেও সানাউল হক বাবুলের সবচেয়ে প্রিয় স্থান নিজ গ্রাম হরিগাতে মায়ের মতোই ভালোবাসেন। এখানকার মানুষগুলোর অকৃত্রিম ভালোবাসা মিশে আছে তার আবেগের সাথে। হরিগাতে এক অন্যরকম মায়ের বাঁধনে আটকে রাখে সানাউল হক বাবুলকে। ছোটবেলা জন্ম থেকে শৈশব শৈশব থেকে কিশোর কিশোর থেকে যৌবন কাল পার করেছি এখানে। যৌবনের এই সময় থেকে আমরা এই হরিগাতে গ্রাম ত্যাগ করি, কিন্তু আসলে এই শৈশবকে ভোলা যায় না এবং এটার যে টান এই গ্রামের প্রতি যে আমার হৃদয় কাঁদে এটা আমি এখানে আসলে বেশি ফিল করি। এবং আমার কাছে মনে হয় যে গ্রামে এই গ্রামের মাটি আমাকে চুম্বকের মতো একটা মানুষের যে চিকিৎসার কষ্ট চিকিৎসার অব্যবস্থাপনার জন্য আমরা যে রুগীগুলা অকালে মৃত্যুবরণ করে এটা থেকে অন্তত কিছুটা আমার সামর্থ্য অনুযায়ী আমি অন্তত কিছুটা আমার এলাকার মানুষের জন্য করার চেষ্টা করি। আর আরেকটা আরেকটা বিষয় যেটা আমি বিগত সময় যেটা করেছি সেটা এখানে এই স্যানিটেশন ব্যবস্থা আমার পুরো গ্রামে করেছিলাম, তবে এটার ফলাফল এত 100% না হলেও উদ্বুদ্ধ করতে পারছি। পুরো গ্রামে আমি স্যানিটেশন ব্যবস্থা করেছিলাম। এবং আরেকটা যেটা হলো আমাদের গ্রাম আমাদের এলাকার মানুষ এখনো অনেক দরিদ্র আছে যারা টিউবওয়েল বসানোর সামর্থ্য অনেকেরই নাই, সেটা আমার গ্রাম তো কম আশা করি এখন আর এই পানি বিশুদ্ধ পানি করার জন্য যতটুকু টিউবওয়েলের দরকার সেটা দিয়েছি। এখন আশেপাশের গ্রামগুলোতে আমি টিউবওয়েল স্থাপন করে দিয়েছি। এরপরে আরেকটা বিষয় আছে যারা অনেকের ঘর নাই যারা সামর্থ্য নাই দিনমজুর কাটে এদের ঘর বান্দার মতো সামর্থ্য নাই, একটা সময় ঘর এই বসে বান্ধে পরের বসে আবার এটা নষ্ট হয়ে যায়। এরকম লোক দেখে দেখে ইতিমধ্যে আমি অনেক আমার গ্রামে মোটামুটি শেষ পর্যায়ে আশা করি আশেপাশের গ্রামগুলোতেও আমি এই ঘরগুলো বেড়ে দিচ্ছি। আমি মনে করি মা মাটি এই দেশ মার এটা ঋণ তো আসলে কোনোভাবে শোধ করা যায় না। যে ফিল করি আমি প্রতিনিয়ত যে মাকে ফিল করি একদিন ফোন না করলে নিজের কাছে খারাপ লাগে। আমার আমাকে এরকম বেশি সন্তান মার সন্তান অনেক বেশি প্রিয়, সুতরাং একটু কিছু হলে বারবার ফোন করে উনি উত্তপ্ত হয়, কিন্তু আমাকে কাছে রাখতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু উনি এখানটা ছেড়ে যেতে চায় না, উনি এখানেই ভালো লাগে। যেখানে এলে তিনি ফেরার তাগাদা অনুভব করেন না, ভুলে যান সব কর্মব্যস্ততা। এই সব কিছুর মাঝে মিশে আছেন মমতাময়ী এক মা, যিনি সারাটা সময় অপেক্ষায় থাকেন আদরের ছেলে কখন বাড়ি আসবে, তবে সেই সাথে প্রতিটি মুহূর্ত মায়ের কাটে ছেলের সাফল্য কামনায়। তার যে অনেক ব্যবহার তার যে আমার প্রতি একটা মাপ মাপ ছেলে আসে সবারই আমার
লাগে না লাগে সব কিছু তত্ত্ব ওই সব শুনছে যেখানে বিদেশ গেলে বিদেশ থেকে কেউ নেই তার কাছ থেকে আমি বিন্দুমাত্র কষ্ট পাইছি কিন্তু আমি পুত্রের যদি কি দোয়া দিব তা আমি Thank you.
Wake up.
শ্রম পণ্যের গুণগত মান উপভোক্তার চাহিদার সামর্থ্য বুঝে শুরু থেকে পোশাক তৈরি করায় এবি ফ্যাশন অল্প কয়েক বছরেই জায়গা করে নেয় দেশের ফ্যাশন জগতে। এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তায় চারতলা ভবনে তিনটা চলছে পোশাক তৈরি। শ্রম পণ্যের গুণগত মান উপভোক্তার চাহিদার সামর্থ্য বুঝে শুরু থেকে পোশাক তৈরি করায় এবি ফ্যাশন অল্প কয়েক বছরেই জায়গা করে নেয় দেশের ফ্যাশন জগতে। এই মুহূর্তে চারতলা ভবনে তিনটা চলছে পোশাক তৈরির কাজ। ভবনটিতে আড়াই শতাধিক কর্মী গুরুত্বপূর্ণভাবে কাজ করছে। কাটিং, ডিজাইন, পেন্টিং, সেলাই সহ পোশাক তৈরির সব উপকরণ মিলছে এখানে।
অনেকে ভালো, অনেক কিছু ফল ফল অনেক কিছু খাওয়া, কাঁঠালের সময় কাঁঠাল খাওয়া, আমের সময় আম খাওয়া, জামের সময় জাম লেসু খাওয়া, আগামী 3 বছরে 10,000 কর্মী এবং ছেলেদের মধ্যে ছিল সাকিব, শান্ত, জারিফ, ওয়াসিফ, সামি, অলিন, জায়গা, জায়েদ, তুনা এবং রায়ান। Now, ladies and gentlemen, এখন আমরা আরেকটি দারুণ ফ্যাশন শো দেখবো। So, round of applause for this wonderful fashion show of AB Fashion Maker. Thank you. Thank you.
That was a wonderful সম্মানিত সুধী, আমরা সবাই জানি এবি ফ্যাশন মেকারের 15 বছরের যিনি কান্ডারের ভূমিকায় আছেন তিনি আমাদের সবার প্রিয় মিস্টার সানাউল হক বাবুল। এবার একটি আনন্দের সংবাদ বিনয়ের সঙ্গে জানাতে চাই। এবছর বাংলাদেশ সরকার সারা দেশ থেকে যে 56 জন ব্যবসায়ীকে কমার্শিয়াল ইম্পোর্ট বা সিআইপি স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে এবি ফ্যাশন মেকার সানাউল হক বাবুল একজন। পুরো আয়োজন নিয়ে শ্রদ্ধেয় সানাউল হক বাবুল স্যারকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। মে আই প্লিজ ওয়েলকাম অন স্টেজ মিস্টার সানাউল হক বাবুল টু কাম অন স্টেজ এন্ড ডেলিভার হিজ স্পিচ। আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হিম। পাশাপাশি দেশ বিদেশে অনেক ভাইয়ার মিডিয়া কর্মী ও সুবাদী উপস্থিতি আমাকে অনেক সকলের সহকর্মী সকলের সহকর্মী অনুপ্রাণিত করেছে। এবি ফ্যাশন মেকারের এই পথ ছাড়ার অনেক সংগ্রাম সাধনার এই যাত্রা আপনার সবাই যেভাবে আমাদের আমাদের দিকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তাতে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করে নিন শোধ করা হবে না। এবি ফ্যাশন মেকারে বিশাল আকাশের ছায়া হয়ে আপনার পাশে আছে সবসময়। আপনাদের সঙ্গে কিছু আনন্দময় সময় ভাগ করে নিতে আজ আমাদের এই আয়োজন। আপনাদের সহযোগিতা ছোট্ট পরিসরের থেকে দিন দিন এই ফ্যাশন হাউসটির পণ্য ছড়িয়ে পড়ছে দেশে আনাচে কানাচে ও দেশে বিদেশে। পরিশ্রম পণ্যের গুণগত মান ভোক্তার চাহিদা স্বার্থ বুঝে শুরু থেকে পোশাক তৈরি করার এবি ফ্যাশন অল্প কয়েক বছরে জায়গা করে নিয়ে দেশের ফ্যাশন হাউসের জগতে। এবি ফ্যাশন মেকার আড়াই শতাধিক থেকে সহায়তা করছে আরো হাজার 1200 কর্মী তাদের বিভিন্ন হাতের কাজ সংযুক্তি হচ্ছে এর মধ্যে। সকলের সব সমবেত চেষ্টা ছাড়া দেশের সরবরাহের পাশাপাশি ফ্যাশন পণ্যের কয়েক বছর ধরে রপ্তানি করে আমেরিকা, লন্ডন, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া বিভিন্ন দেশে রপ্তানি চাহিদা বাড়ছে। তৈরি মাত্রাও দিন দিন বাড়ছে এই প্রতিষ্ঠানে। দেশের ছেলেদের পাঞ্জাবিওয়ালা নামে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং শিশুদের এবি কিডস নামে একটি নতুন প্রতিষ্ঠান মধ্যে আমরা শুরু করেছি। বাংলাদেশ সরকার আমাকে সিআইপি হিসাবে ঘোষণা করা আমি সম্মানিত বোধ করছি। তবে আজ আমি অনেক বেশি আনন্দিত হয়েছি আপনাদের কাছে পেয়ে, কারণ আমি সবসময় আপনাদের কাছে মানুষ হিসাবে থাকতে চাই। আমি সবসময় আপনাদের সঙ্গে মিশে কাজ করতে চাই এবং সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।
thank you, Mr. Sam, for this wonderful speech. Fashion changes time to time and varies culture to culture. It is the sense of fashion which makes a person's style never go out of time and makes it unique. Fashion defines the taste of people from various periods of time where style states the individual preference according to one's personality. If style is the culture, then fashion tells the history. Ladies and gentlemen, now we are going to watch another fashion cue. Thank you. Thank you.
was a wonderful fashion cue. Priyo Shudhi, দেশে এবং বিদেশে যারা নিরলসভাবে এবি ফ্যাশন মেকারকে সহযোগিতা করে আসছেন তাদের সবাইকে জানাই আমাদের শুভকামনা এবং কৃতজ্ঞতা। সুখ দুঃখে আপনারা যেভাবে এবি ফ্যাশন মেকারের পাশে দাঁড়িয়েছেন তাতে আমরা গভীর আস্থা খুঁজে পেয়েছি। আপনাদের সবার প্রতি জানাই আনন্দন। আমাদের আয়োজনে সুদূর লন্ডন থেকে উপস্থিত হয়েছেন মাহির লন্ডনের সম্মানিত সত্তাধিকারী জনাব মোস্তফা কামাল, যিনি এবি ফ্যাশনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এবার এবি ফ্যাশন মেকারের সত্তাধিকারী জনাব সানাউল হক বাবুলকে শ্রদ্ধেয় মোস্তফা কামালকে নিয়ে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। মে আই অলসো রিকোয়েস্ট মুজিবুল হক চুনু মা সংস্থা মন্ত্রণালয়, আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অল অফ দেম। আমি দুটি কথা বলতে চাই কামাল ভাই সম্বন্ধে। আমাদের আসলে এই দুঃসময়ে যে উনি হেল্পটুকু করেছে সেটি হলো যে আমরা যে এই দুঃসময়টা কাটিয়ে আসছি এই সময় আমাদের প্রচুর পরিমাণ কাজ দিয়েছেন উনি। যে সময়টা এই কাজটুকু না পেলে হয়তো আমার প্রতিষ্ঠান বসিয়ে যেত, আমার প্রতিষ্ঠানকে রক্ষা করা পারতাম না। May I please request Mr. Mujibul Haq Chunu to hand over the crest. Congratulations to Mr. Mustafa Kamal. A round of applause, ladies and gentlemen. Darshok, ebar ekti bhinno prosongo. Sir Mustafa Kamal sir jonmodin, wish you a happy birthday and a round of applause. Amra shobai mile anondo kono muhurto ti utchapon korte chaichi. May I please request Mr. Mustafa Kamal to please deliver his speech. Thank you. Okay, thank you. Thank you very much for giving me the award. I think Babul Bhai is saying lots of things about me, but it's not the same. Why inshallah next time I'll give my speech to everyone as well. So thank you very much for everything. Yes. এই ধরনের কোন অনুষ্ঠানে এই প্রথম আসছে,
আমার কোনো অভিজ্ঞতা নাই। আজকে আসছি যে আজকে যার অনুষ্ঠানটি এবি ফ্যাশন মেকারের যে মালিক তার বাড়ি আমার বাড়ি কি একই উপজেলা এবং তার ফ্যামিলিকে আমি চিনি। আমি এই সুযোগে বলতে চাই যে কোনো মানুষ যদি কষ্ট করে এবং চেষ্টা করে পরিশ্রম সে সাকসেসফুল হওয়া তার পক্ষে সম্ভব। আমি এই বাবুলকে একদম আমার আমার বয়স অনেক ছোট, আমার মনে হয় যে 15 বছরের ছোট হবে। আমি আমি দেখছি আমি যখন 86 এ প্রথম এমপি হই, 1986 এ পার্লামেন্টের মেম্বার হই, তখন ও একদম পিছিয়ে ছিল। কিন্তু আজকে শুধুমাত্র তার পরিশ্রম, আপনারা বিশ্বাস করেন যে এত সাধারণ পরিবার থেকে ঢাকা শহরে সে একটা ফ্যাশন হাউসের মালিক হবে এবং তার পণ্য দেশে বিদেশে রপ্তানি হবে, এটা একটা আশ্চর্যের বিষয়। মানে এটা শুধুমাত্র বলা যায় তার পরিশ্রমের কারণে, তার শুধু পরিশ্রমই নয়, সে সৎ এবং এলাকায় আমি রাজনীতি করি কিন্তু সে এলাকায় এত দান দক্ষিণা করে, গরিব মানুষকে এত সাহায্য করে, বিভিন্ন সুযোগ করে দেয় ঢাকা শহরে এনে, এবং তার মধ্যে কোনো পরিবর্তন নেই। এই 20 বছর 25 বছর 30 বছর আগে ওকে যেরকম দেখছি এখনো ঠিক এরকম আছে। আমি দোয়া করি আল্লাহর কাছে এবং আপনি দোয়া করবেন যে ও যেন আরো আরো উপরে উঠতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। দর্শক আমাদের সাথে রয়েছে মঞ্চে সাবেক বিসি অফ মে আই প্লিজ রিকোয়েস্ট ইউ টু ডেলিভার ইউর স্পিচ স্যার। শ্রোতা মণ্ডলী, আমি আসলে বিশাল একটা I feel guilty for being late. But first I met me, had with him a few of my colleagues, particularly Rubaiyat Firdaus. Amar mone holo it is very difficult to say no to it. Background. Tarpore it was not late before I realized his background is a God-gifted quality. It's absolutely that made him come to this level. এবং আমার এত ভালো লাগলো যে এরকম একজন এন্টারপ্রাইজিং ইয়াং ম্যান যে এত পুরো বিশ্বে মার্কেট ক্যাপচার করতে যাচ্ছে, সবার শুভেচ্ছা দিয়ে, সবার ভালোবাসা দিয়ে, সবার অনেক অনেক দোয়া দিয়ে, অবশ্যই আমি সহ। তারপরে উই অল উইশ হিম গুড লাক এন্ড আই জয়েন অল অফ ইউ টু উইশ হিম গুড লাক থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কামালবাড়ির একজন বাটার উপস্থিত আছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি আমার এডুকেশন পক্ষ থেকে এই সুদূর লন্ডন থেকে এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এরপর কিছু অতিথি রয়েছেন যারা ফরেন বায়ার, তারাও আছেন, আমি নামগুলো স্পষ্টভাবে বলতে পারছি না, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সকল ভাইয়াদেরকে ধন্যবাদ জানাচ্ছি, দেশে বিদেশে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ একটি সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। কালচার ইজ লার্নড নট ইন রেড উইথ দি ক্যাটাক্লিজম ইন অক্সিডেন্টাল ফ্যাশন অ্যারিনা দি নিড ফর ফ্যাশন অফ বাংলাদেশ ইজ অবভিয়াস ফ্যাশন ইজ স্যাটলিস গ্লাইডিং টু এভিস নাও দিস ফ্যাশন ডমিনেটস দি জেনিথ ফর ডিফারেন্ট টাইপস অফ কালেকশন লাইক হ্যান্ডলুম ক্লোথস স্প্রে পেইন্টস traditional block dress and hand painted dresses. Ladies and gentlemen, now we are going to watch another fashion cue.
দর্শক মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিসেস আনুভব বাবুলকে, জোরে করতালি। সহযোগী হিসেবে রয়েছে চিফ ডিজাইনার মিরাজ মাহমুদ পাপু এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন রনি। তাদের সহযোগী রয়েছে ইফতি ইসলাম এবং আবুল কাশেম। আর রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অল অফ দ্য লেডিজ এন্ড জেন্টলম্যান। Thank you.
Thank you.
দর্শক দেখিলাম একটি সুন্দর নৃত্য পরিবেশন। এবং এই নাচের মধ্যে ফ্যাশন ড্রেস ছিল এবি ফ্যাশন মেকারের। ধন্যবাদ জানাতে চাই বড়দের মডেলদের মধ্যে ছিলেন ইমি, রুমা, হীরা, ত্রিনো, লিন্ডা, জলি, আয়েশা লিন্ডা, রিবা, রিসিলা, নাহিদ, জনি, শাওন, রিগেল এবং আকাশ। দর্শক আপনাদের জন্য আয়োজনে রয়েছে অনেক সুন্দর কিছু সুবি নদীর গান, কিন্তু তার আগে আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার ফারুক ইয়াদুম বীর প্রতীক। মে ইউ প্লিজ কাম অন স্টেজ এন্ড ডেলিভার ইউর স্পিচ। আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মিস্টার ফারুক ইয়াদুম বীর প্রতীক। থ্যাংক ইউ। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আনন্দকর অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন। আমিও চট্টগ্রাম থেকে এসেছি। বাবুলি সফলতা সবাই মিলে আমরা উদযাপন করছি। আমি এখনকার যে ফ্যাশন দ্বারা এই সম্পর্কে একটুখানি বলবো, ওর নাকি একটু সময়ের প্রয়োজন আছে। বাংলাদেশের এই পোশাকের যে ফ্যাশন চলছে, এটার সাথে প্রায় 35 বছর ধরে আমি জড়িত আছি। এবং এই যা এতক্ষণ ধরে এখানে যেসব পোশাক উপস্থাপন হয়েছে, এইসব পোশাকের মূল উৎপত্তি উত্তর ভারতে। উত্তর ভারতের এই পোশাকের মক্কা বলা হয় লাহোরকে। প্রথম এখনো সেই ধারা অব্যাহত আছে। লাহোরে ফ্যাশনের উৎপত্তি হয়, সেটা বোম্বে, দিল্লি, ক্যালকাটা হয়ে আমাদের এই অঞ্চলে আসে। তো এখানে অনুসরণ এবং অনুকরণ প্রধান, কারণ এই এই ক্ষেত্রে ফ্যাশন উদ্ভাবন কিংবা নতুন কোন সৃজন এই আমাদের এই দিক থেকে এখনো পর্যন্ত হয় নাই। আমাদের যা পোশাক ছিল মেয়েদের, তার প্রধান পোশাক ছিল শাড়ি। বাঙালির এখন এই শাড়ির ধারা থেকে সরে এসছে শাড়ি এখন। তো আজকে যে ফ্যাশন শো এখানে আমরা দেখেছি, সেটাতে এই উত্তর ভারতের পোশাকের অনুসরণ আমরা দেখেছি। এক্ষেত্রে যারা এখানে উপস্থাপন করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে বোরকার নতুন ডিজাইন তারা করেনি, কারণ বোরকা এখন পুরো দেশব্যাপী নারীর ভূষণের একটা প্রধান অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আমরা এবি ফ্যাশনকেও আমি তার জন্মলগ্ন থেকেই জানি, দেখেছি। এবি ফ্যাশনের স্বত্বাধিকারী বাবুলকে উপমহাদেশের এই পোশাক ধারার সাথে পরিচয় করার জন্য ভারতবর্ষের
এবং আমাদের দেশের সকল অঞ্চলে আমি নিয়ে একসাথে গেছি, দেখেছি সকল ধরনের বুনন রীতি এবং এখান থেকে শিক্ষা নিয়ে সে অদম্য সাহসে আজকে 15 বছর ভর্তি উদযাপন করছে এমন এক লগ্নে যখন সে নিজে ব্যবসায়িকভাবে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছে। আমি অভিনন্দন জানাচ্ছি তার অদম্য সাহসের জন্য, আর আপনাদের সবার পৃষ্ঠপোষকতায় আসলে তাকে এতদূর সাহসী এবং উদ্যমী করে গড়ে তুলেছে। বাবুল ব্যক্তিগতভাবে অত্যন্ত বন্ধুবৎসল, বাবুলের সাথে একবার যার পরিচয় হয়েছে সহজে বাবুলকে ভুলে যাওয়া সম্ভব না। আমি বাবুলের দীর্ঘ জীবন কামনা করছি তার পরিচয় এবং বাবুলের সাথে দীর্ঘকাল ধরে এভিয়েশনে যারা কাজ করছে নিষ্ঠার সাথে কাজ করছে তাদের সবাইকে আমি আজকের এই দিনে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। পোশাক তৈরির সব উপকরণ নিয়েছে এখানে, যেমন পোশাক তৈরির অনস্টপ সার্ভিস। Ladies and gentlemen, very good evening to all of you. I have my little princess with me and she is more interested to enjoy this evening. I believe all of you are enjoying পরিবেশ গুণগত ভাষা সবাইকে আমরা যদি তুলে ধরতে পারি অবশ্যই আমাদের এই বাজারের আরো সমৃদ্ধি করবে। বাবুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তিনি নিজের দেশে তো বাজার করছেনই, পাশাপাশি আন্তর্জাতিক বাজারও নিয়ে যাচ্ছেন, একই সঙ্গে তাকে অভিনন্দন সিআইপি হওয়ার জন্য, সিআইপি হওয়ার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি। জানেন কেন অষ্টম ভোগ হচ্ছে, সবাইকে ধন্যবাদ সবাই। ধন্যবাদ মিস্টার শ্যামল দত্ত একটি সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সুবীর নন্দী তার সঙ্গীত জীবনের শুরু 1972 সালে। শুরু থেকে আজ পর্যন্ত তার সুরের মূর্ছনায় তিনি জয় করেছেন হাজারো শ্রোতার মন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কণ্ঠ দিয়েছে 5000টির মতো সিনেমার গানে। হ্যাঁ দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কালজয়ী সঙ্গীত শিল্পী সুবীর নন্দী।
Oh,
এবারে কাছে কতদিন তোমাকে এই বেশি ছিল ভালো জানতে গিয়ে কা নজরুল সম্ভব সুরক্ষা লাগিয়েছে মোহাম্মদ রফিজ জামানের রচনা এবং সত্যসাহার সুরের গান
মাটির মানুষ সাহায্য হয়ে গেল এটি রেডিওতে প্রথম গিয়েছে ছিল সোনার কন্যা
অঞ্চলে কুমার দেশ দুই চোখে তার আরে কে মায়া নদীর জলে উড়লো কুমার ছায়া তার কথা বলে তার কথা বলতে বলতে না পড়াইয়া চলে রে এক বছর একটা ছিল সোনার বন্যা মেঘ বলো